দেখ কি এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে, দেখো বাবা এসেছে, বাইরে বাবা এসেছে, কি হলো, লাফ পেয়ে গেছে নাকি, কই কই ও মুখে ওই বাক্সটা নিয়ে গেছে। হ্যাঁ কে এসেছে, কে এসেছে বাড়ি, কে এসেছে, কে দেখো তো, কে একটু কাছে যাও, শোনো কে এসেছে, কে এসেছে, বলি বাবা রে, মানে কে পুটির প্যাকেটটা কোথা থেকে নিয়ে এলো, ওই যে মনে উঠেছিল, কে এসেছে, বলি বাবা রে, বাবা এসেছে, এটা ধরবে, দাও আমাকে দাও, দাঁড়া দাঁড়া, ওগুলো বের করে নি, কী কী সব নিয়ে এসেছে, ঘরে লাগতে জ্বালো, মানে ওটা মুখে নিয়ে কী কী নিয়ে এসেছে, অফিস থেকে ফেরার পথে দেখি, কত মুড়ি, এগুলো কি বাবা, দেখি মুড়কি কী আগ্রহ করো, যে কুটির প্যাকেটটা তোমার কাছে নিয়ে গেল, কি এটা কি হয়েছে মুড়কি, সেটা এটা হচ্ছে চানাচুর, চানাচুর না, এটা কী বলে কাঠি ভাজা, এটা কিনে এসছে, ও এটা হচ্ছে মটরশুঁটি, মানে শুকনো মটরশুঁটি, ড্রাই গ্রিন পি একটা রয়েছে যদি ঘরে, ও গ্রিন পি দুটো, এটা ঘুমিয়ে টুমনি বা মটর পনির করা হয় তখন, আর এটা হচ্ছে বিনস, এক কেজি বিনস, রোজই লাফালাফি করে বাবা চোখ দুটো কেমন লাগছে রোজের, মানে অনেক ক্লান্ত, তো আমি কাঠি ভাজা এগুলো না 5 টাকা করে কাঠি ভাজা, অনেক এরকম চাকার মতো মার্টিনে যেরকমই ওরকমটা হয়, তাই এটা আবার গুঁড়ো গুঁড়ো, এটা বেসন দিয়ে তৈরি হয় কাঠি ভাজাটা, কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমি একটা খেয়ে দেখাচ্ছি, খেয়ে কুরকুরে, আগে এগুলো 3 টাকা ছিল, এখন হয়েছে 5 টাকা, খাবে নে, এগুলো দেওয়া ঠিক না, নুন দেওয়া তেলে ভাজা, ভালো দাদি, ভালো খেতে, কোথা কোথা কিছু কিছু, আমরা খাচ্ছি সিঙ্গারা, এবার সেটা দেখে আয়, এগুলো খায় না, তোমাকে দেওয়া যাবে না, এগুলো বুঝেছো, ঠান্ডা হয়ে গেছে সিঙ্গারাটা, কত যে অল্প দিনের মধ্যে যাবে।